গরিব বলে টয়লেট হাগু করি কেন বড়লোক হলে কি রাস্তায় করতে বাবু আমার না অনেক হাত ব্যথা করতেছে একটু দাও না টিপে উফ বাবু আমার না পায়ে ব্যথা করতেছে একটু দাও না টিপে আচ্ছা বাবু তোমার কি কখনো গলায় ব্যথা করে না কেন না মানে একটু গলা টিপে মাইরে ফেলতাম ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো ভাই আপনার কাছে লাভ লেটার লেখার কার্ড আছে হ্যাঁ আছে তো কই দেখান তো তার আগে বলেন আপনার কি ধরনের লেখা লাগবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা ও আচ্ছা এটা লিখে সাতটা কার্ড দিবেন ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো আরে দোস্ত কেমন আছিস হ্যাঁ তুই কেমন আছিস হ্যাঁ ভালো আচ্ছা দোস্ত তোরা কি জানিস আমি সিঙ্গেল কেন কেন কারণ আমার গার্লফ্রেন্ড নেই তাই ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো বাবু জানো তো আমার কেন একদম বাচ্চা বাচ্চা লাগে ও বাবু তাই থ্যাংক ইউ বাবু আচ্ছা বাবু তা কত বছরের বাচ্চার মতো লাগে দুই বছর কুত্তার বাচ্চার মতো লাগে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো স্যার রিমি আমি একটা বিষয় বুঝিনি তোদের বাড়ির কি সবাই সিঙ্গার নাকি হ্যাঁ আমি দেখছি যখনই কেউ টয়লেটে যায় তখনই সবাই গান করে আরে না আমাদের টয়লেটে সিটকিনিটা না ভেঙে গেছে মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই তো যাও কো রাইট সেকেন্ড যাও যাও কো হেই সিনি আই লাভ ইউ তো চেহারা আয়নায় দেখছিস কেমন চেহারা চলে চেহারা খারাপ বলেই তো তোর মতো মেরে প্রপোজ করি তা জানু তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমার ফোন আমি তোমার সিম কার্ড ভাই ওর কিন্তু চাইনা মোবাইল তাতে কি হইছে চাইনা মোবাইলে সাইড দিয়ে সিম ঢুকাই সাথে ব্রেকআপ যা আরে তুই যা তোর সাথে ব্রেকআপ তুই যা আরে তোর মতো মেয়েদের একদম লাইন লাগাই দেবো ঠিক আছে কেন তোকে ফুসকার দোকান দেবে পৃথিবী উল্টাই যাবে তারপরও মেয়েরা পাদ মেরে স্বীকার করবে না যে তারা পাদ মেরেছে বাবু কেমন আছো তুমি ও বাবু দিয়ারে কেমন আছো তোমার নতুন আম্মুকে নিয়ে যে তোমাকে বাবু বলে ডাকে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো এই মজাক হো রে এক সেকেন্ড यार মজাক হো একটু ময়দা মাখতে পারি না দেখে সুন্দর হইতে পারলাম না 10 কেজি ময়দা মাখার পরও আমি ময়দা মাখি না এটা বলাই মেয়েদের কাজ দোস্ত কালকে তো আমার আম্মার বার্থডে কি গিফট দেওয়া যায় বলতো আমার বাপের নাম্বার দিয়ে দে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রে